ভাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর এখন ঘড়িতে ওই 7:30টা মতো বাজে বিশ্বনাথ স্কুল বেরিয়ে গেছে আর পুচকুটা এখনো ঘুমোচ্ছে আর আমার আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এখন থেকে স্টার্ট করলাম মুন্নি আজকে আসবে না কালকেই বলে গেছে তো আমি রাতেই সমস্ত বাসন ধুয়ে নিয়েছিলাম আর আজকে এখন আর বেশি কিছু রান্না করব না একটুখানি টক ডাল করব ভীষণ রোদ থেকে আসবে তো একটুখানি টক ডাল খেলে ওর খাওয়াটাও ভালো হবে আর একটুখানি পটল ভাজা ব্যাস রাতে মাংস রান্না করেছিলাম ওটা তো রয়েই গেছে ওই জন্য আর বেশি কিছু করব না আর এখন ওই 9টা মতো বাজে গুলটু ঘুম থেকে উঠে পড়েছে আর ওই স্নানটাও আজ সকাল সকাল করিয়ে দিয়েছি না হলে রোদ থেকে এসে স্নান করলে না শরীরটা খারাপ হতে পারে কইলে কইলে কি করছিস তুই ওখানে বেরো আয় 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 তুমি আমাকে ডাকছো আ আ এটা আবার কি তো স্কুলে যাওয়ার জন্য কে মোটামুটি রেডি করে দিয়েছি এবার আমি রেডি হয়ে নেব তো স্কুলে গিয়ে কিছুতেই খুলে থাকে না জানো একদম নেমে হাতটা ছাড়িয়ে দেবে দিয়ে হাঁটতে যাবে কিন্তু হাঁটতে তো পারে না ঠিক মতো দিয়ে ধবাস করে পড়বে তো চলো আমি আগে রেডি হয়ে নিই নইলে দেরি হয়ে যাবে আজকে আর সময় যদি না পাই ওই জন্য বেডশিটটা রাতেই ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো দাঁড়াও যাওয়ার আগে বেডশিটটা তুলে রাখি ভীষণা স্নান করে নিয়েছে আর ওকে খাইয়েও দিলাম একটুখানি খাইয়ে না দিলে ঠিক মতো খায় না অর্ধেক ভাত রেখে উঠে পড়বে ওই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু খাইয়ে দেওয়ার খাইয়ে দিলে ঠিক মতো খায় আর ড্যাডিও তাই রাতে এসে ওকে খাইয়ে দেয় আর একা খেলে অনেক টাইমও লাগায় কবে যে ঠিক হবে কি জানি আমার ধোয়া হয়ে গেছে এবার আমি স্নান করে নেব আর আমি সবসময় একটা দুটো বাসন সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার চেষ্টা করি নইলে কি হয় বলো তো দেখতেও বাজে লাগে আবার বেশি বাসন হলে ভয়ও লেগে যায় রাতে ঘুমোতে ঘুমোতে রোজই বেশ রাত হয়ে যাচ্ছে তারপর পুচুরার জন্য তো রাতে আবার ঘুম হয় না তো ওই জন্য আজকে একটুখানি ঘুমোবো আজকে একটুখানি সময় পেয়েছি আজকে একটুখানি ঘুমোবো দুজনকে একা সামলাতে গিয়ে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে আমার আজকেও বিকেলে টিউশন আছে তো ওই জন্য ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছে তুমি করছো দিদি হোমওয়ার্ক করছে তুমি করছো ও পাকে গেছে এ মা কি অবস্থা কি হবে এটা শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি
ঘুমি ঘুমি করে দিই, ঘুমি ঘুমি করতে হবে, চলো এচো। আর এখন ওই 5টা কি 5:30 বাজে, আর ব্যালকনিতে আমি এখন শুকনো জামা কাপড় তুলতে এসে সূর্যের দিকে চোখ যায়। এত সুন্দর লাগছিল যে আমি আর ক্যামেরাবন্দি না করে পারলাম না। কি অপূর্ব লাগছে তাই না? ক্যামেরায় অবশ্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে সত্যি অসাধারণ। যা যা দেরি হয়ে যাচ্ছে, যা চললো, ও চললো দরজা, শোনা বেরিয়ে গেল, ওকে রেখে চলে আসবে। এই যে ও টাটা করছে, দেখ যা দেরি হয়ে যাচ্ছে, তো অনেক দেরি হয়ে গেছে, যা। এই তুই যাস না, চলে গেছে, এসো 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 এসো, চলে গেছে, এসো এসো এসো, আবার আসবে তো, আসবে তো, এসো। এখন না সব বোধ হয়েছে জানো, কেউ গেলে পিছন পিছন চলে যায়, আর ছাড়তে চায় না। মুন্নি আসলে তো ওকে ছাড়বেই না, যেই ও চলে যাবে চেপে ধরবে, নইলে আগে আগে দরজার কাছে হাজির হয়ে যাবে। আর যখন কলিং বেল বাজবে সবার আগে ও ঠিক পৌঁছে যাবে। কি খুলছে না, খুলছে না, এইসব মজার কাণ্ডগুলোই সারাদিন দেখি আর কি। ছোটবেলাটা কত সুন্দর তাই না? একটু বড় হলেই কত চাপ, একটু বড় হলেই স্কুল যাও, এই যাও, ওই যাও, পড়ার চাপ। চলে গেছে, এসো। রিশোনা তো বলবে, বলু কেন আমি তুই হলাম না। আর এখন ওই 8টা মতো বাজে, রিশোনাকে আনতে যাচ্ছিল, তাই বললাম আমার কিছু নেওয়ার আছে তো আমিও যাব। আর এই যে নেওয়া হয়ে গেছে, আর এখানে সামনে ঘুগনি দেখলাম তো নিয়েও নিলাম। যেতে যেতে চোখ পড়লো গরম গরম চপ ভাজছে সেই দিকে, তো রিপন তো খাবে না, ওই জন্য আমার জন্যই নিলাম। ও আবার কোনো ধরনের তেলে ভাজা পছন্দ করে না। আর যেতে যেতে ফুটপাথের ধারে দেখি কাপড়ের আর জুটের ব্যাগ বিক্রি করছে। আমার অবশ্য এর থেকে একটু বড় দরকার ছিল, কিন্তু যেহেতু খুব কিউট লাগছিল ওই জন্য নিয়ে নিলাম। এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো আমার আবার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, রিপন আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, নইলে রিশোনার ছুটি হয়ে যাবে। দুটোর মধ্যে কনফিউশন ছিল, রেডটা নেবো না হোয়াইটটা নেবো, তো শেষ পর্যন্ত রেডটাই নিলাম। ওটাই আমার দূর থেকে চোখে লেগেছিলো, ওটার জন্যই গেছিলাম। গিয়ে দেখি অনেক রকম আছে, তো সেগুলোও একটুখানি দেখে নিলাম, তো শেষ পর্যন্ত এটাই নিলাম। তো চলো, নেওয়া হয়ে গেছে, এবার যাই, এবার একটা টোটো ধরে চলে যাব। টোটো দাদা আবার বলছিল উনি নাকি এখানকার নয়, উনি এই রাস্তাটা ভালো করে চেনেন না, তো ওই জন্য আমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যেতে হচ্ছিল। উনি ওরম করছিস কেন? ছোট বলেই তো নিয়ে আসলাম, কিউট ব্যাগটা একদম। অমনি দখল হয়ে গেল। রিশোনাকে নিয়ে আসার পথে একটু মাছের বাজারেও ঢুকেছিলাম, একটু মাছও নিয়েছি, তো এটা এখন রান্না করবো।
আজকে আমি আনতে যাই, অনেক রাতও হয়ে গেছে, দাঁড়াও একটুখানি ম্যারিনেট করে নিই। ওই হলুদ, লবণ আর একটুখানি পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করলাম। চলো, এটা হয়ে গেছে, এবার আমি ভেজে নিই। অন্যদিন তো ও যখন টিউশনে চলে যায় তখন আমি রান্নাটা করে ফেলি, যখন ফিরে আসে তখন সবাই মিলে খেয়ে নিই। তো তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়, তো আজকে তো সেটা হয়নি। তো রান্না হতে হতে দেখি কটা বাজে। এদিকে আমি মাছটা রান্না করছি আর ওদিকে রিশোনাকে কী কী আনতে হবে, কী কী শেষ হয়ে গেছে তার একটা লিস্ট বানাতে দিয়েছি। তো আমি এখানে বলে বলে দিচ্ছি, ওর লিখছে। ও বাংলাতে ভীষণ কাঁচা, তো এতে যাতে করে ওর বাংলাটাতেও একটু উন্নতি হয় আর কি। এবার বাংলাতে রেজাল্ট ভীষণ খারাপ করেছিল, ওই জন্য আমি একটু বাংলাটাকে জোর দিচ্ছি এবার। মাছগুলো ভেজে নিয়েছি আর ওই তেলে আর একটুখানি কালো জিরো ফোড়ন দিয়ে মাছটা রান্না করব। তো এই যে সমস্ত বাটা মশলাও দিয়ে দিয়েছি, আমি আর আলাদা করে বাটিনি, সময় যেহেতু অনেক কম ওই জন্য একসঙ্গে সব বেটে দিয়ে দিয়েছি। এই যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, একটুখানি চিনি দিয়ে দিলাম, মশলাটা কষা হয়ে গেছে যাতে করে স্বাদটা ভালো আসে। মশলাটা কষানোর পর একটু জলও দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দেবো আর তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নেব। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর কমেন্ট করে জানিও কিন্তু আমার ব্লগ কেমন লাগছে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমার রান্না হয়ে গেছে, আর এতে যেহেতু আমি ঝালটা কম দিয়েছি বাচ্চারা খাবে বলে, তো আমি এখানে কিছু গোটা লঙ্কা দিয়ে দেবো। এর ফলে কী হবে, যে একটু ঝাল বেশি খায় সে ভাতের সঙ্গে লঙ্কাটা মুচলে নিয়ে নিতে পারবে। আমি তো একটুখানি ঝাল বেশিই খাই, এটা আমার জন্যই আর কি। তো চলো আজকের মতো আসি।